خلاص غني. আমাদের কেন্দ্রে একটা ফাঁসিবাদী ভ্রষ্টাচার দুর্নীতিগ্রস্ত সরকার চলছে মোদী সাহার নেতৃত্বে। আপনারা দেখেছেন কিভাবে 146 জন সাংসদকে বেআইনিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী শাহের বিবৃতি জন্য দাবি করাতে কিভাবে এদেরকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে ভারতবর্ষে সংবিধান এবং গণতন্ত্র এই দুটো শব্দ অবলুপ্তির পথে। 2018 সনে ত্রিপুরা রাজ্যে এই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের মানুষ ধীরে ধীরে তার ব্যক্তি স্বাধীনতা হারিয়ে ফেলেছে, তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে। মানুষের দৈনন্দিন সমস্যা, দৈনন্দিন চাহিদা, বেসিক অ্যামিউনিটিস দিতে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। আপনি শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, কর্মসংস্থান বলুন, সমস্ত দিকে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এইখানে ত্রিপুরা রাজ্যে করাপশন একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই রাজ্যে চতুর্দিকে খালি কমিশন বাণিজ্য, ছিনতাই, লুটতরাজ এবং একটা মারামারির আবরণ চলছে। মানুষ ভয়ে মুখ খুলে না। প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে হর ঘর কংগ্রেস এই কর্মসূচি গত 15 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, এটা চলবে আগামী 15 জানুয়ারি অবধি। এই সময়কালে আমরা ত্রিপুরা রাজ্যের 60টা বিধানসভার প্রতিটা বুথে আমরা জনসম্পর্ক স্থাপন করছি।